প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি পৃথ্বীরাজ সেনের লেখা একটি গল্প, মমিনপুরের নিশি আগন্তুক। শহরের উপকণ্ঠে মমিনপুর, বর্ধমান রোড ছাড়িয়ে মাঝেরহাট অঞ্চল। এখন সেখানে তৈরি হয়েছে দুর্গাপুর ব্রিজ, আর তার পাশে গড়ে উঠেছে একটি অতি আধুনিক বিপণন কেন্দ্র। ডায়মন্ড হারবারের দিকে যেতে মাঝেরহাট ব্রিজের নিচে যদি বাঁ দিকে কোনো সময় নজর পড়ে আপনার, দেখবেন সর্বাঙ্গে অতীতের স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে একটা তিনতলা বাড়ি। নিউ আলিপুরের সুদৃশ্য আর মনোরম হরমরাজির পাশে সে যেন নিতান্তই বেমানান। সাবেক প্যাটার্নের এই বাড়িটা একটা বিশাল জিজ্ঞাসা চিহ্নের মতো অনন্তকাল দাঁড়িয়ে আছে চোখের সামনে। তার এখানে ওখানে ইতস্তত ছড়ানো আছে গরুর হাড়, কোনো সন্ধ্যার অন্ধকারে দেখা যায় মরা কুকুরের দেহাবশেষ নিয়ে মারামারি করছে শকুনের দল। দূরে ডকের আলোর ধারে উঁচু ক্রেনগুলো সদাচঞ্চল কর্মব্যস্ততার মধ্যে ডুবে থাকে সারাক্ষণ। এই মাঝেরহাটের ওই নিঃসঙ্গ একক দাঁড়িয়ে থাকা প্রাসাদটির বাতাসে কান পাতলে অনেক শিরশিরানি অনুভূতি এসে আমাদের সমস্ত চিন্তাধারাকে আচ্ছন্ন করে দেয়। আগে কিন্তু জায়গাটা এরকম ছিল না, এখানেই ছিল ঘোষলার মহাশ্মশান, এখন যেটা শাহাপুর তারাতলা নামে পরিচিত। তার একদিকে বর্ধমান রোড, অন্যদিকে মমিনপুর। পথঘাট বলতে কিছুই ছিল না শহরের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে। উত্তরে ডকের খাল, তারপর একদিকে ধীবরদের পল্লী নস্করপাড়া। মাঝে মধ্যেই নস্করপাড়ার জেলেদের সাথে ঘোষলাপাড়ার শ্রমজীবীদের তুমুল লড়াই বেঁধে যেত। এখানে ওখানে ছিটকে পড়ত কবন্ধ কাটা মানুষের দল। খালপথে মানুষ যেত ঠাকুরপুকুর, কেওড়াপুকুর, গোপালপুরের দিকে। সেখান থেকে কাষ্ঠডাঙা, পুটিয়ারি অথবা কুদঘাট, আরও দূরে উস্তি। জলে জঙ্গলে ঘেরা এই অঞ্চলে ধীরে ধীরে জমে উঠতে থাকে একটি জনপদ। সেকালে কলকাতার এখানকার এক বিখ্যাত ব্যবসায়ী হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন অনন্ত পাল। সমস্ত দেশ জুড়ে কাপড়ের ব্যবসা করতেন তিনি। মাঝে মধ্যেই কাপড়ে বোঝাই তাঁর নৌকা ভেসে যেত খাল ধরে হুগলি নদী পার হয়ে এলাহাবাদ কিংবা বারাণসী শহরের দিকে। শুধু কি তাই, বড়িশাতে একটা বাগানবাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন অনন্ত পাল। শৌখিন মানুষ ছিলেন তিনি, জীবনের প্রতিটি প্রহরকে ভালোভাবে উপভোগ করতে চাইতেন। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে কাপড়ের ব্যবসায়ীরা নিয়মিত হাজির হতেন তাঁর কাছে। কখনো বা তাঁরা নিয়ে আসতেন বেনারসি শাড়ি, কখনো বা আশাদেব মেখলা অথবা সুদূর বোম্বাইয়ের সিল্ক। এভাবেই দেখতে দেখতে একদিন এক পথ ভোলা পথিক হয়ে ধনিকরাম এসে পা রেখেছিলেন অনন্তপালের প্রাসাদে। দেখবার মতো চেহারা ছিল ধনিকরামের, 6 ফুটের ওপর লম্বা, কাঁচা সোনার মতো গায়ের রং, নাক টিকালো, চোখের মধ্যে উজ্জ্বল দীপ্ত চাহনি। এক লহমাতেই বোঝা যায় যথেষ্ট অভিজাত পরিবারের সন্তান সে। আর হবে নাই বা কেন, বারাণসীর পাণ্ডেপুরার এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। ইচ্ছে করলে ধনিকরাম হয়তো পায়ের ওপর পা রেখে জীবনের দিনগুলো আনন্দে আহ্লাদে কাটাতে পারতেন, কিন্তু তিনি ছিলেন একটু অন্য ধরনের মানুষ। ভেবেছিলেন এমনভাবে ব্যবসা করে বেশি পয়সা উপার্জন করবেন। যখন ধনিকরাম পা রাখলেন এই শহরে, তখন সবেমাত্র বর্ষার কালো মেঘের অন্তর্ধানে আকাশের প্রেক্ষাপটে শরতের কারুকার্য শুরু হয়ে গেছে। দূর থেকে ধনিকরামকে আসতে দেখে আনন্দে হাততালি দিয়ে নেচে উঠত বাড়ির মেয়েরা, কেননা তারা জানে এবার তাদের মনের মতো পসরা নিয়ে এসেছেন ধনিকরাম। দেখতে দেখতে পরিবারের সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন তিনি। এমনকি তদানীন্তন কলকাতার রক্ষণশীলতার বেড়া ডিঙিয়ে তিনি ভাব জমালেন অনন্তপালের মেয়ে আর বউয়ের সাথে।
অনন্তপালের মেয়ে চাঁপা শুধু নামেতেই নয় দেখতেও ভারী সুন্দরী ছিল সে। ধনিকরাম আধা বাংলা আধা হিন্দিতে তাকে শোনাতেন বারাণসীর নানা কল্পকাহিনী। অবাক চোখে আরও একটু বেশি বিস্ময় এনে চাঁপা শুনত সেই সব গল্পকথা। ধীরে ধীরে দুজনের সখ্যতা বাড়তে থাকে। তারপর একদিন ঘটে যায় সেই অঘটন। তখন বেশ রাত হয়েছে, বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করে ফিরে এসেছেন অনন্তপাল। অবাক হয়ে গেলেন তিনি, দেখলেন যে ধনিকরামের ঘরে তখনও আলো জ্বলছে। কি মনে করে এসে দাঁড়ালেন দরজার সামনে। দরজাটা ভেজানো ছিল, ঘরের ভেতরে একটা প্রদীপের আলো জ্বলছিল। অনন্তপাল দেখলেন ধনিক শুয়ে আছে তক্তাপোশে, আর তার পাশে বসে আছে তার মেয়ে চাঁপা। দুজনে অনর্গল কথা বলে চলেছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন অনন্তপাল, আর নিয়ে এলেন তার চকচকে তীক্ষ্ণ ধারালো রামদাখানি। সেই রাতেই এক কোপে অনন্তপাল ধনিকরাম আর চাঁপাকে হয়তো সরিয়ে দিয়েছিলেন পৃথিবী থেকে। অনেকে বলে থাকে ধনিকরামকে তিনি হত্যা করেন, আর চাঁপাকে বোধহয় চিরদিনের জন্য কোনো একটা গুম ঘরে বন্দিনী করে রাখেন। এখনো মাঝে 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 রাতের ওই অলৌকিক বাড়িতে মধ্যরাতে ধনিকরামকে ঘুরে বেড়াতে দেখা যায়। সেই দীর্ঘ সুপুরুষ মানুষটি পরনে পশ্চিমী ধাতের ধুতি, তার উপরে টকটকে লাল চাপকান, অতিপ্ত আত্মা তার ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। অনেকদিন বাদে আবার একটি ঘটনা ঘটে গিয়েছিল মাঝেরহাটের এই হানাবাড়িতে। এখানকার কেয়ারটেকার মিস্টার দাশগুপ্তের প্রতিবেদনের মধ্যে দিয়েই সেই ঘটনাটি আমরা শুনতে পাই। সেদিন বেশ রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, ভ্যাপসা গরম, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। হঠাৎ মনে হলো কে যেন এসে আমার মাথার সামনে দাঁড়িয়েছে। চোখ খুলতেই দেখতে পেলাম ধনিকরামকে। সে কাতর আত্মনাদ করে বলছে, আপনি আমাকে মুক্তি দেবেন এই নরক যন্ত্রণা থেকে। ধর্মর করে উঠে বসলাম। ধনিকরাম আমাকে অমোঘ আকর্ষণে আকর্ষণ করতে থাকে। তাকে অনুসরণ করে এগিয়ে যাই। বেশ কিছুটা যাবার পর একটা চুনভাটা নজরে এলো আমার। জঙ্গলের মধ্যে আশেপাশে পচা জন্তুর মাংসের গন্ধ বেরোচ্ছে, কয়েকটা কুকুর ভাগাভাগি করে খাচ্ছে তা। ধনিকরামের নির্দেশে আমি শাবল দিয়ে মাটি খুঁড়তে থাকি। বেশ কিছুটা খোঁড়ার পর বেরিয়ে আসে তার লাল পোশাকের অংশ আর হাড়গোড়। চুনের মধ্যে চাপা পড়েছিল বলে এত বছরেও অবিকৃত ছিল তা। ধনিকরামের অনুরোধে সেগুলোকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে ধনিকরাম আর খুব বেশি এসে জ্বালাতন করেনি মাঝেরহাটের এই হানাবাড়িতে। তবুও এখনো মাঝে মাঝে তাকে দেখা যায়। কখনো অন্য মনে দাঁড়িয়ে আছে বারান্দায়, কখনো বা ছাদের ওপর কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। বুকে অনেক আশা নিয়ে শহর কলকাতায় পা রেখেছিল সে। ভেবেছিল এক পাকা ব্যবসায়ী হবে, কিন্তু সেই স্বপ্ন সফল হতে পারেনি তার। আর চাঁপা, কিশোরী চাঁপার হঠাৎ ভালো লেগে গিয়েছিল পরদেশি এই যুবা পুরুষটিকে। তারই শাস্তি যে এমনভাবে পেতে হবে সেটা কি বুঝতে পেরেছিল সে? আজও হয়তো মাঝেরহাটের এই হানাবাড়ির আনাচে কানাচে চাঁপার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আর করুণ সুরে তার ফেলে আসা অভিশপ্ত দিনের গান রচনা করে মহাবিশ্বের মৌন মুগ্ধতায়। শেষ হলো পৃথ্বীরাজ সেনের লেখা গল্প মমিনপুরের নিশি আগন্তুক। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।